ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। ভাই, বিনা প্রয়োজনে ছবি তোলা যাবে না, এরকম বিশেষ প্রয়োজন যদি থাকে তাহলে ছবি তোলা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু বিনা প্রয়োজনে যদি ছবি তোলা হয় তাহলে খুবই এটা অপরাধ ইসলামের দৃষ্টিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাররুন, মানে যারা ছবি তোলে তাদেরকে কিয়ামতের দিনে সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর বলা হবে ইকালু লাহুম, এবং তাদেরকে বলা হবে হাইউ মা খালাকতুম, তোমরা জীবিত করো যা সৃষ্টি করেছো, অর্থাৎ ছবি তুলেছো এটাকে জীবন দাও বা এটা জীবিত করো। এই হাদিসটি সহিহ বুখারীতে আছে, হাদিস নম্বর 5606 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 2109, এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এটা আছে। আল মুআজ্জাম আল আওসাত হাদিস নম্বর 7773, আবু ইয়ালা হাদিস নম্বর 5212। অতএব ভাই, বিনা কারণে ছবি তোলা উচিত নয়, বিশেষ প্রয়োজনে সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর ছবি এরকম বাঁধিয়ে রাখাও যাবে না, আর বিশেষ করে তুললেও ডিলিট করে দিতে হবে। এগুলো স্মৃতিসৌত হিসাবে বা এরকম অনেকেই মানে পূজনীয় হিসাবে রেখে দেয়, যা মোটেই সমীচীন নয়, এটা মহা অপরাধ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।